আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রোতেলাস কিচেনে আপনাদের স্বাগত। তো আজকে আমি লাঞ্চ মেনুতে যে রেসিপি করব, আপনারা দেখতেই পাচ্ছেন, ছোট মাছ ভাজি করব। আমি ছোট মাছ ভাজি কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কড়াইতে একবারে সব কিছু নিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, চিকন করে আলু কেটে নিয়েছি ছোট মাছ। তো পেঁয়াজ, মরিচ এখানে আমি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো সয়াবিন তেল। তো ছোট মাছ ভাজিতে একটু তেল কম দিতে হয়, এতে করে চচ্চড়েটা একদম চচ্চড়ে হয়ে যায়, তেল বেশি হলে চচ্চড়ে হয় না। তো মশলাটা আমি পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর ছোটো মাছ ভাজি এভাবে মাখায় রান্না করলে অনেক টেস্ট হয় আর খেতেও অনেক মজা। এবার আমি মাছটা আগে মাখাই নেব মশলার সাথে, তারপর আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দেব। তো এখানে মশলার পানি ছিল সেটা দিয়ে দিয়েছি। তো পানিটা টেনে আসা পর্যন্ত কুক করে নেব। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো মাঝখানে একবার নেড়ে দেব। পানিটা একদম টেনে আসবে এবং চচ্চড়ে হয়ে যাবে ভাজিটা। এই তো পানিটা একদম শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর 2-1 মিনিট পরে আমি নামিয়ে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর খেতে অনেক মজা হয়েছিল। এত হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। আল্লাহ হাফেজ।